সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পদার্থবিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ক্রস সেকশনের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হলো উপাংশের সূত্র, ভেক্টরের উপাংশের সূত্রের আলোচনা। আমরা একটু স্ক্রিনে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা সামন্তরিকের সূত্র এবং তাদের কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ভেক্টর রাশির বিভাজন সংক্রান্ত। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সামন্তরিকের সূত্র থেকে আমরা পাচ্ছিলাম লব্ধি ভেক্টর আর সমান পি প্লাস কিউ, যেখানে পি এবং কিউ ভেক্টরের যোগফল হলো আর। তার মানে আর ভেক্টরের একটা অংশ পি, আর ভেক্টরের আরেকটা অংশ হলো কিউ। অর্থাৎ 10 টাকা সমান সমান 60 টাকা যোগ 3 টাকা, তাহলে 3 টাকাও 10 টাকার অংশ, 60 টাকাও 10 টাকার অংশ। তাহলে 3 এবং 7কে 10-এর উপাংশ বলা যেতে পারে। এখন এই লব্ধি ভেক্টরকে আমরা দুই ভাবে বিভক্ত করতে পারি। একটা হলো যে কোনো দিকে বিভাজন, যে কোনো দিকে বিভাজন। তার মানে লব্ধি ভেক্টর আর যদি হয়ে থাকে, তার একটা অংশ পি ভেক্টর যার সাথে তার কোণ হলো আলফা, আর একটা হলো কিউ ভেক্টর যার সাথে তার কোণ হলো বিটা, তাহলে সিম্পল ম্যাথমেটিক্স করে আমরা দেখতে পাবো যে পি ভেক্টর এর মান হবে পি সমান সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এবং কিউ সমান সমান হবে আর সাইন বিটা আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তার মানে পি ভেক্টর যার সাথে কোণ তৈরি করছে সেই কোণটা কিন্তু এখানে সাইন আকারে নেই, সাইনের সাথে আছে কিউ ভেক্টরের কোণ। আর এখানে কিউ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আর ইনটু সাইন পি ভেক্টরের সাথে আর এর কোণ। এখন এই পি এবং কিউ হলো আর ভেক্টরের মান। আর ভেক্টর কি, সরি, পি ভেক্টরটা কি আর এর একটা অংশ, আর পি এর মান হলো এই এই সমীকরণটা আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এবং কিউ ভেক্টরের মান হলো আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা মান। তার মানে এদের মানগুলিকে যোগ করলে আর এর মানের সমান হবে। এখন আমরা যদি চাচ্ছি কি যে ভেক্টরের এই অংশ দুইটিকে এমনভাবে বিভাজিত করতে যেন তারা পরস্পর লম্ব হয়, পরস্পর লম্ব হয়, তাহলে আর এর একটা অংশ হলো ভেক্টর পি এবং আর একটা অংশ হলো ভেক্টর কিউ। পি ভেক্টর ও এ বরাবর কাজ করছে, যাকে আমরা এক্স অক্ষ ধরতে পারি। কিউ ভেক্টর ও সি বরাবর কাজ করছে, যাকে আমরা ওয়াই অক্ষ ধরতে পারি। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পর লম্ব হয়ে থাকে, একই কারণে পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর লম্ব। তার মানে আর এর একটা অংশ ভেক্টর পি, সেটি এক্স অক্ষ বরাবর কাজ করছে, আর এর একটা অংশ ভেক্টর কিউ, যেটি ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। তাহলে পি এবং কিউ তারা পরস্পর লম্ব দিকে কাজ করছে, সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ হলো থিটা, 90 ডিগ্রি। এবং আর ভেক্টর পি এর সাথে যদি থিটা কোণ তৈরি করে থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে পি ইজ ইকুয়ালস টু আর কস থিটা এবং কিউ সমান সমান আর সাইন থিটা। এটা আমরা সিম্পল ক্যালকুলেশন করে আগের অংশ থেকে মান বসিয়ে পেতে পারি, যেখানে পি ইজ ইকুয়ালস টু আর কস থিটা হলো পি ভেক্টরের মান, আর কিউ সমান সমান আর সাইন থিটা হলো কিউ ভেক্টরের মান ম্যাগনিচিউড। তাহলে আর কস থিটা এবং আর সাইন থিটা যোগ করলে পরে, মানে এই মানগুলিকে যদি আমরা ভেক্টরের মানের ফর্মুলার মধ্যে বসিয়ে দিই, তাহলে আর এর মানটি পাওয়া যাবে। এখানে একটা কথা বলা দরকার, সেটা কি যে এই যে আমরা আর কস থিটা বললাম আর সাইন থিটা বললাম, এদেরকে যথাক্রমে অনুভূমিক এবং উল্লম্ব বংশ বলে থাকি। তার মানে কোন ভেক্টর আর এর ভেক্টরের মান যদি লব্ধি ভেক্টর বা যে কোনো ভেক্টর যদি আর হয়ে থাকে, তাহলে এই আর এর মান পরস্পর লম্ব দিকে যে উপাংশগুলি হবে তাদেরকে যথাক্রমে আমরা আর কস থিটা এবং আর সাইন থিটা বলছি, যেখানে আর সাইন থিটাকে আমরা বলছি অনুভূমিক উপাংশ এবং আর সাইন থিটাকে বলছি উল্লম্বিক উপাংশ। তাহলে তাদের ভেক্টর রূপ কি হবে, যে ভেক্টর পি সমান সমান আর সাইন থিটা ইন্টু ভেক্টর একক ভেক্টর আই, আর ভেক্টর কিউ কত হবে আর সাইন, সরি, এটা ভেক্টর পি সমান সমান আর কস থিটা হবে, আর কস থিটা, আর কস থিটা ইন্টু আই হবে। আর কিউ ভেক্টর সেটা হবে আর সাইন থিটা ইন্টু জে,
তাহলে তাদের ভেক্টর যোজন করলে কত হবে, ভেক্টর আর সমান সমান ভেক্টর পি প্লাস কিউ। তাহলে ভেক্টর এর মানগুলি বসিয়ে দিলে আমরা এই মানটি পাচ্ছি, মানে রূপদ্বীপ ভেক্টর আর এর ভেক্টর রূপটা পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে একই বিন্দুতে যদি একাধিক ভেক্টর ক্রিয়াশীল থাকে, যে পি ওয়ান পি টু এবং পি এন, এন সংখ্যক ভেক্টর ও বিন্দুতে কাজ করছে, এখানে খুব সূক্ষ্মভাবে আমরা ধরে নিচ্ছি বা দেখতে হবে যে প্রত্যেকটা ভেক্টরকে আমরা এক্স অক্ষের সাপেক্ষে কোণ তৈরি করছি এটা আমরা ধরে নিচ্ছি। ওয়াই অক্ষের সাপেক্ষেও নেওয়া যাবে, কিন্তু আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা এক্স অক্ষের সাপেক্ষে কোণটা ধরে নিচ্ছি। তাহলে পি ওয়ান ভেক্টর এক্স ওয়ানের সাথে কোণ তৈরি করলো, পি টু ভেক্টর এক্স টু এক্স অক্ষের সাপেক্ষে থিটা টু কোণ তৈরি করবে, এবং এন তম ভেক্টর এক্স অক্ষের সাথে থিটা এন তৈরি কোণ তৈরি করলো। তাহলে এতগুলো ভেক্টরের একটা লব্ধি ভেক্টর থাকবে যেটাকে আমরা আর ভেক্টর হিসেবে চিহ্নিত করছি, এই আর ভেক্টর তার কোণ এক্স অক্ষের সাপেক্ষে হলো থিটা। তাহলে একটু আগে আমরা যে উল্লম্বিক উপাংশের বিভাজনটা দেখলাম সেক্ষেত্রে পি ওয়ান এর অনুভূমিক উপাংশ কত হবে, পি ওয়ান কস থিটা ওয়ান, পি টু এর অনুভূমিক উপাংশ হবে পি টু কস থিটা টু, এরকম এন সংখ্যক ভেক্টর যদি থাকে তাহলে এন তম ভেক্টরের অনুভূমিক উপাংশ হবে পি এন কস থিটা এন। এখন পি ওয়ান কস থিটা ওয়ান, পি টু কস থিটা টু, পি এন কস থিটা এন প্রত্যেকেই কি আলাদা আলাদাভাবে মান, তাহলে এই মানগুলির যোগফল একটি মাত্র মান নির্দেশ করবে, তাকে আমরা এক্স দ্বারা নোট করছি। এবং উল্লম্বিক বিভাজনে আমরা দেখেছিলাম যে অনুভূমিক উপাংশ যদি কস থিটা হয়ে থাকে তাহলে উল্লম্বিক উপাংশ হলো সাইন থিটা, তার মানে থিটা ঠিকই থাকবে, কদের জায়গায় সাইন হয়ে যাবে, আর কস থিটা ছিল আর সাইন থিটা ছিল। তাহলে এক্ষেত্রে পি ওয়ান এর অনুভূমিক উপাংশ হবে পি ওয়ান সাইন থিটা ওয়ান, পি টু এর উল্লম্বিক উপাংশ হবে পি টু সাইন থিটা টু, এবং এন তম ভেক্টর পি এন এর উল্লম্বিক উপাংশ হবে পি এন সাইন থিটা এন। এই সমস্ত মান যোগ করলে একটিমাত্র মান পাওয়া যাবে, সেটা হবে ওয়াই ভেক্টর, তাকে আমরা ওয়াই ধরছি। তার মানে এক্স ইকলস টু আর কস থিটা, যেটা লব্ধি ভেক্টরের উল্লম্বিক উপাংশ, এবং ওয়াই সমান সমান আর সাইন থিটা, যেটা লব্ধি ভেক্টরের উল্লম্বিক উপাংশ। তার মানে আর কস থিটা হলো অনুভূমিক উপাংশ যার মান হলো এক্স, এবং আর সাইন থিটা হলো উল্লম্বিক উপাংশ যার মান হলো ওয়াই। তাহলে এই সমীকরণ দুটিকে একবার বর্গ করে যদি যোগ করি তাহলে লব্ধি ভেক্টরের মান পাওয়া যাবে, লব্ধি ভেক্টর আর সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং যদি সমীকরণ দুই থেকে এক ভাগ করি তাহলে পাওয়া যাবে কত, ট্যান থিটা সমান সমান ওয়াই ডিভাইডেড বাই এক্স, মানে থিটা সমান সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যেটা একাধিক ভেক্টরের লব্ধি ভেক্টর যেটা হবে তাদের দিক নির্দেশ করবে এক্স অক্ষের সাপেক্ষে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব যে ভেক্টর বিভাজন যে আমরা করলাম তাদের প্রয়োগগুলো কি। এক নম্বর প্রয়োগ হলো যেটা আমাদের সিলেবাসে আছে, যে কোনো একটা বস্তুকে টানা বা ঠেলার ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা বস্তু, এই বস্তু একটা ওজন বল খাড়া নিচের দিকে ক্রিয়া করছে, এবং এই বস্তুটিকে যদি আমরা এফ ভেক্টর দিয়ে, মানে এফ এফ বল প্রয়োগ করে অনুভূমিকের সাপেক্ষে থিটা কোণে তাকে টানি, তাহলে এফ বলের অনুভূমিক উপাংশ হবে এফ কস থিটা, যেটাতে যা ব্লকের মধ্যে গতি সঞ্চার করবে, আর এফ ব্লকের উল্লম্বিক উপাংশ হবে এফ সাইন থিটা, যেটা খাড়া উপরের দিকে ক্রিয়া করে তার ওজন বলকে হালকা করবে, ফলে তোমার কোন একটা বস্তুকে টানতে সহজ মনে হবে, কেন ঘর্ষণ বলটা কমে যাচ্ছে। কিন্তু যদি এফ বল প্রয়োগ করে তুমি ঠেলো, ঠেলতে থাকলে কি হবে, বিপরীত ঘটনা ঘটবে। সেই বিপরীত ঘটনা কি, যে এফ সাইন থিটা নিচের দিকে কাজ করবে ঠেলার ক্ষেত্রে এবং তার ওজন বলকে বৃদ্ধি করবে, এই কারণে ব্লককে টানা সহজ কিন্তু ঠেলা কঠিন। লন রোলারের ক্ষেত্রে কি হয়, লন মানে হলো বাগান, বাগানের পরিচর্যার জন্য অনেক সময় বাগানের লেভেলিং করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে একটা রোলার, হাতে টানা রোলার ব্যবহার করতে হয়, এই রোলারের একটা ওজন খাড়া নিচের দিকে কাজ করবে, সবসময় ওজন বল ভূকেন্দ্রের দিকে ক্রিয়াশীল থাকে। আমি যদি এখন এফ বল প্রয়োগ করে তাকে ঠেলি, ঠেলার ক্ষেত্রে অনুভূমিকের সাপেক্ষে আমি থিটা কোণে ঠেলেছিলাম, তাহলে তার একটি উপাংশ হবে এফ কস থিটা, অনুভূমিক উপাংশ, যেটা ব্লকের মধ্যে গতি সঞ্চার করতে যাবে লন্ডনালে, আর তার উল্লম্বিক উপাংশ এফ সাইন থিটা, যেটা খাড়া নিচের দিকে কাজ করবে, ফলে তার আপাত ওজন কমে যাচ্ছে, তার আপাত ওজন বেড়ে যাবে, যার কারণে ঠেলতে কষ্ট হবে। টানার ক্ষেত্রে কি হবে,
এই এফ সাইন থিটা উপরের দিকে কাজ করছে, তাহলে ওজন বল আর এফ সাইন থিটা পরস্পর বিপরীত দিকে কাজ করলে তোমার আপাত ওজন বা লব্ধি ওজন বল কমে যাচ্ছে, ফলে ঘর্ষণ বল কম হবে, এই কারণে তোমার লন রোলার টানতে কষ্ট তুলনামূলক কম হবে। এই কারণেই আমরা বলে থাকি যে লন রোলার টানা অপেক্ষা ঠেলা কষ্ট।